গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি পেলিংয়ে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ডে তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি এই ঠান্ডার মধ্যেও তো আমাদের হোটেলটা একটু সেপারেট এতজন এসছি আমরা যে মেন হোটেলে আমাদের জায়গা হয়নি তো আমরা প্রায় বারো তেরো জন মিলে একটা আলাদা হোটেলে ছিলাম তো আমরা মেন হোটেলে চলে এসেছি এখন ডাইনিংয়ে ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে লুচি ঘুগনি ইত্যাদি ছিল তো সব কিছু খেয়ে নিয়ে আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ব্যালকনি না ছাদ ঠিক জানি না ওই একটা হলো তো ওখানেই আমরা দাঁড়িয়ে আছি এখন মর্নিং ভিউটা দেখছিলাম চার পাঁচটা দেখো মেঘে ঢেকে গেছে সকালবেলায় একটু ওয়েদারটা পরিষ্কার থাকায় ওইখানটাতে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো তো বেশিক্ষণ দেখা যায়নি এখন একেবারে মেঘে ঢেকে গেছে তো সবারই রেডি হয়ে গেলে আমরা এবার বেরোবো তো এখন চলে এসেছি আমরা গাড়ির কাছে পরপর সমস্ত গাড়িগুলো আমাদের রাখা রয়েছে আর দেখো চারিদিকে এই পতাকাগুলো আমি দেখতে পাচ্ছি সুন্দর লাগছে কিন্তু এই পতাকাগুলোর কিছু তো একটা মানে আছে যেগুলো আমরা বাঙালিরা হয়তো জানি না বা হয়তো শুধু আমিই জানি না বাকিরা জানে তো এখন আমরা গাড়িতে সবাই মিলে উঠে যাবো আমরা না একেবারে আপার পেলিংয়ে রয়েছি তো সেই কারণে আমাদের হোটেল থেকে যেখানেই যাই না কেন আমাদেরকে কিন্তু একদম নেমেই যেতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে দেখো রাস্তাটা পুরো একদম ঢালু মতো আমাদের নামতে হচ্ছে তো প্রথমেই আমরা চলে এসেছিলাম বুদ্ধা স্কাই ওয়াক বা মনেস্ট্রিতে এখানেই হচ্ছে আমাদের প্রথম দর্শনীয় স্থান এখানেই আমরা মানে ফার্স্টে নামবো তো একে একে গাড়িগুলো সব নেমে গেছে আর দেখো এখানেও কালারিং কালারিং পতাকাগুলো রয়েছে তো আমার খুব জানার ইচ্ছা যে এগুলো কি আমি জানবো তো অবশ্যই জানলে তোমাদেরও জানাবো আর তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে আমায় জানাবে আর এই হচ্ছে মন্দিরে ঢোকার সিঁড়ি তো ঢুকে যাব তার আগে সবাই একে একে গাড়ি থেকে এখানে এক জায়গায় জড়ো হই দু একটা ছবি টবি তোলা হবে এখানে সবাই মিলে মন্দিরের সামনে তারপরে আমরা মন্দিরে যাব। তো দেখো উঠে গেছি আমরা মন্দিরের মধ্যে তো টিকিট কাটতে হবে নাকি ঠিক জানি না আমরা তো কলেজকে পেমেন্ট করে দিয়েছি পুরোটা তো টিকিট কাটার ব্যাপারগুলো কলেজে দেখছে তো দেখো মন্দিরের গায়ে কত সুন্দর কাজ করা তো এখানে দেখলাম সিকিউরিটি গার্ড রয়েছে ভাবছিলাম ভিডিও করতে দেবে কিনা দেখলাম কোনো প্রবলেম হয়নি তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখো এখানেও কি সুন্দর কাজ করা রয়েছে বিভিন্ন রকম কালার দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা তো এই হচ্ছে মন্দিরের সাইডটা মন্দিরের সাইড থেকে কিন্তু পাহাড় বা চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে আর এটা যদি সকালবেলা হতো এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যেত তো এই হচ্ছে একটা জানলা যেখানে কাঁচ দেখতে পেয়ে মিরট সেলফি তুলতে আরম্ভ করে দিয়েছিলাম তারপরে দাদা এসে একটু পোজ দিয়ে দিল তো এই যে সবাই আগে আগে একটু ছবি টবি তুললো আর এই দিকটা দেখো পুরো লম্বা হয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে অনেকজন এসছে ঘুরতে আর চার খুব সুন্দর লাগছিল তো চলো এখন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যতটা ভিডিও করতে পারবো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখো মন্দিরের ভেতরে মানে এখনও মন্দিরে ঢুকিনি এখানে চেকিং হচ্ছে তো এখানে টিকিট কাউন্টার ছিল টিকিটও কাটা হলো এরপরে আমরা মন্দিরের ভেতর দিকে এগিয়ে যাচ্ছি আর আমি খুব এক্সাইটেড যে স্কাই ওয়াকে কারণ এটা আমার জীবনের ফার্স্ট স্কাই ওয়াকে এবং সচক্ষে দেখবো ভীষণ সুন্দর লাগছে দূর থেকে সামনে থেকে জানি না কতটা সুন্দর লাগবে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর দেখো চারপাশে স্কাইওয়াকটা কি সুন্দর দেখতে লাগছে মানে কয়েকজন মানুষও আছে দেখছি আর আজকে কিন্তু ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে মানে দেখো আকাশটা কি সুন্দর লাগছে একদম পুরো ব্লু ব্লু হয়ে আছে মাঝে মাঝে একটু একটু করে সাদা পুরো মেঘেদের কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে তো যাই হোক এখন আমরা উঠে গেছি সিঁড়ি দিয়ে এরপরে আমরা আরও ভেতর দিকে যাবার এই দিক থেকে দেখো রাস্তাটা অতটা মানে দেখা যাচ্ছে পুরো উঁচু হয়ে গেছে একদম ঢালুর মতো তো খুব ভালো লাগলো দেখতে তো এখন আমরা মন্দির চত্বরে উঠে গেছি আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি তো জানি না কোথায় গিয়ে পৌঁছবো তো হাঁটতে যখন হচ্ছে হাঁটি সবাই মিলে চলো আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা এখান থেকে না একদম সেই বুদ্ধম সারানাম কাছামি এরকম টাইপের কিছু আওয়াজ আসছিল ভেতর থেকে মানে কাঁচের ভেতরটা থেকে তো আর এই হচ্ছে দেখো আমরা যেখানে আছি যেখান থেকে নিচটা পুরো দেখা যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর লাগছিল যেটা দিয়ে আমরা এলাম তো এখান থেকে আবার চারপাশটা দেখো কি সুন্দর লাগছে মানে কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাবো বুঝতেই পারছি না তো এই যে সবাই উঠছে আর আমরা প্রায় চলে এসেছি দেখো পুরো একদম উঠে গেছি ওপরে প্রথমে এখানে এসে দেখছি জুতো রাখার র্যাক তো এখানে আমরা সবাই মিলে জুতো খুলে দেবো দিয়ে তারপরে আমরা এগিয়ে যাবো প্রথমে স্কাইওয়াকে চাপবো তো তারপরে স্কাইওয়াকটা ঘুরে ঘুরে তারপরে আমরা এই মন্দিরে ঢুকবো তো আমার খুব সুন্দর লাগছে এখানে চারপাশটা চারপাশের পরিবেশটা যাদের সাথে এসেছি সেই মানুষজনগুলোকে আর এই ট্যুরটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ আর ওই যে দেখো ওইগুলো ওগুলো আমি এতদিন ফোনে টিভিতে দেখে এসেছি আজকে নিজের হাতে হাত দেব তো এগুলো শুনেছি যে এগুলো ঘোরালে নাকি মানে কিছু মনের ইচ্ছা পূর্ণ হয় বা কিছু তো দেখা যাক পূরণ হয় কি না যদিও ভিডিও করার সময় আমি একটু ইয়ারকি মেরেই করেছি পরে ভালো করে হাত দিয়েছিলাম তো আমি উঠে গেছি স্কাইওয়াকে খুব এক্সাইটেড লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে কিন্তু ফোনে যেরকম দেখেছিলাম যে সবাই ভয় পায় ওয়াকে চেপে এটা একদমই না মানে একদমই ভয় লাগছে না কিন্তু যখন আমি নিচের দিকে তাকালাম না যে যখন নিচের দিকে তাকিয়ে দেখছি যে কাঁচের মানে কাঁচটাকে ভেদ করে নিচেতে ওই গাড়িগুলো দেখা যাচ্ছে তখন একটু ভয় ভয় লাগলো এমনি কিছু না মানে ভয় মনে করলে ভয় না হলে কোনো ভয়ই নেই আর এখানে দেখছি সবাই মানে ম্যামরা ছবি তুলতে শুরু করে দিয়েছেন তো এখানে মানে সত্যি কথা বলতে যারা স্কাইবাকে চেপেছে তারা জানবে এর অনুভূতিটা কি একেবারে আলাদা একটা অনুভূতি তো দেখো নিচেতে গাড়িগুলো দেখা যাচ্ছে কাঁচটাকে ভেদ করে খুব সুন্দর লাগছে খুব মানে অপূর্ব লাগছে যাকে বলে তো এই যে এখানে আমাদের নায়িকাগুলো সব ছবি টবি তুলছে আর দেবা মানে দেবাশিস ও পুরো আমাদের একদম পার্সোনাল ক্যামেরাম্যানই হয়ে গেছে আর এখানে দেখছি অঙ্কন দা পুচকির ছবি তুলছে মানে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন হয়েছে যে মেয়েগুলো হচ্ছে এক একটা মডেল আর ছেলেগুলো হয়ে গেছে ক্যামেরাম্যান মানে যে কোনো ট্যুরের ক্ষেত্রেই এটাই হয় তো এখানেও তাই হয়েছে ওই বন্ধু বান্ধবী দাদা দিদি থাকলে যেটা হয় আর কি তো এই যে সব মডেলগুলো এই হচ্ছে একটা নায়িকা নিতু ঘোষ খুব কিউট একটা মেয়ে তো এই হচ্ছে স্কাইওয়াক কাঁচের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কাঁচটা যদি একবার ভেঙে যায় আর এক একটাতে শুনেছি এফেক্ট দেয় তো এটাতে কোনো এফেক্ট দেয়নি তাই সেরকম কিছু মনে হয়নি তো চার পাঁচটা কিন্তু খুব সুন্দর লাগছে আমি বারবার ঘুরে ফিরে দেখছি তো চলো স্কাইওয়াক পেরিয়ে এখন আমরা মানে আবার চলে এসেছি এমনি ইয়ের জায়গাতে তো এখন আমরা মন্দিরের ওপরটাতে উঠবো এখানে একশো সাতাত্তর কতগুলো যেন সিঁড়ি আছে মানে তারও বেশি হয়তো মনে নেই ঠিক তো এখানে আমরা এই সিঁড়িগুলো পার করে এখন উঠে যাব তো তার আগে স্কাই ওয়াকটা আরও একবার দেখিয়ে দিলাম শেষবার তো চলো এখন উঠে যাই সবাই উঠে যাচ্ছে আমিও উঠি তো এই যে সিঁড়ি একদিকে ওঠা যায় একদিকে নামা যায় আর দুই পাশে দেখছি ওই গোল গোল ঘোরানোগুলো রয়েছে অ্যাকচুয়ালি এইগুলোর নামটা কি আমি ঠিক বলতে পারবো না মানে জানি না তো বেশ ভালো লাগছে দেখতে আর গ্যাংটকে তো শুনেছি এই যে এরকমই আছে সেম জিনিসটা শুধু ওই যে এখানে করকেট টাইপের দেওয়া রয়েছে ওখানে একটা সেই ড্রাগন টাইপের রয়েছে দুদিকেই তো দেখো আস্তে আস্তে কিন্তু কুয়াশা করে দিচ্ছে আমরা স্কাই ওয়াকে অনেকটা লেট করে ফেললাম ছবি তুলতে ভিডিও করতে বা উপভোগ করতে তো আস্তে আস্তে দেখো কুয়াশা বা মেঘে একদম ঢেকে যাচ্ছে চার পাঁচটা তো মনে হচ্ছে খুব মানে খুবই ঠান্ডা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমরা টুপি খুলে দিয়েছিলাম কিন্তু আর দেখছি থাকা যাচ্ছে না টুপি খুলে দেখো কীরকম কুয়াশা ঘিরে ফেলছে আর এই হচ্ছে নিচটা চারিদিকটা খুব সুন্দর লাগছে প্রথমে যখন আমরা এখানে পৌঁছলাম তখন কিন্তু রোদ ছিল রীতিমতো সুন্দর ওয়েদার ছিল তো আস্তে আস্তে দেখছি এমনভাবেই মানে দেখো বুঝতে পারবে তোমরা মানে বুদ্ধর মুখটা এত কাছ থেকে মানে এত কাছে এসেও বোঝা যাচ্ছে না ঠিকমতো পুরো কুয়াশায় ঢেকে গেছে তো তারপর আমরা টুপি সানগ্লাস সব পরে নিয়েছিলাম তো এখন আমরা অর্ধেক মানে সিঁড়ি উঠেছি তারপর দেখছি ওইদিকে একটা রাস্তা রয়েছে কি কোনো দিকে যাওয়া যায় হয়তো তো তারপরে চলো বাকিটা উঠে যায় তো উঠে গেছে আর এই যে আমাদের টিমের সব ছবি টবি তুলছে সবাই তো খুব ভালো লাগছে জায়গাটা আর আস্তে আস্তে না প্রচুর ঠান্ডা পড়ে গেল তো এই দিকটাতে আমি আগে যাব ঠিক করেছি কারণ এদিকে মানে যে গোল গোল ঘোরানোগুলো মন্ত্রতন্ত্র লেখা আছে ওইটা দেখছি এখানে বিরাট বড় একটা রয়েছে এবং তার জন্য একটা আলাদাই মানে মন্দিরের মতো করা রয়েছে তো এখানেই ভাবলাম আমি আগে যাব এবং এইটাকে আমি দেখি ঘোরাতে পারি না কি মনে হচ্ছে ঘুরবে দেখা যাক ঘোরাতে পারলে আমি সাকসেসফুল হব তো খুব সুন্দর লাগছে একদম কত বড় জানি না এটা ওয়াও ঘুরে গেল আচ্ছা খুব ভালো লাগলো ঘুরে মানে ঘোরাতে পেরে তো ঘুরছে আর কি মানে ভারী আছে প্রচন্ড ভারী আর গম গম করে আওয়াজ হচ্ছে যখন এটা পুরো ঘুরছে তো এখানে আমি একাই এলাম এত বড় একটা এরকম দেখতে পেয়ে কিন্তু ভাবছিলাম তারপরে যে হাত দেওয়াটা কি ঠিক হবে এত বড় একটা জিনিস তো তারপরে ভাবলাম ছোটোগুলো যখন হাত দিচ্ছে বড়োটার হাত দিতে তো দোষ নেই তো আমি দিয়েই ফেললাম আর দেখো এখানে মন্দিরের গাটা কি সুন্দর মানে সিনারি করা আর হঠাৎ করে দেখছি এত জোরে জোরে ঘুরতে আরম্ভ করে দিয়েছে তো দেখো কত রকম কালার করা কত সুন্দর একদম নকশা করা চারপাশটা কি সুন্দর লাগছে আর মন্দিরের এই গায়ে এত সুন্দর সুন্দর সিনারি করা আছে এগুলোর তো কিছুই মানে জানি না কিন্তু সিনারিগুলো দেখে মনে হচ্ছে যেন স্টোন বসানো রয়েছে খুব সুন্দর খুব তো চার পাঁচটা তো দেখালাম মন্দিরের তো এরকমই বড় একটা জিনিস ওই দিকেও আছে দেখছি তো চলো এবার মন্দিরের ভেতরে ঢুকে মানে দেখা যাক কী আছে এই হচ্ছে মন্দিরের পুরো সামনেটা তো এখানে দেখছি স্যাররাও সব টবি তুলছিলেন নিজেদের তো দেখো মন্দিরের সামনেটাও কিন্তু খুব সুন্দর আর বুদ্ধর শুধু মুখটাই দেখা যাচ্ছে নিচ থেকে তো এবার ভেতরে ঢুকে যাচ্ছি তো এখানে এটা দেখো কি সুন্দর একটা মানে সিনারি করা দুই পাশে তো এখানে মনে হচ্ছে যেন ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি এখানেই ক্যামেরাটা বন্ধ করছি তো তারপরে নিচেতে আমি আর কোনো ক্যামেরা অন করিনি এখানটাতে ক্যামেরা মানে অনেকে দেখলাম করছে এই রাউন্ডটাতে তাই আবার এখানে স্টার্ট করেছি কারণ এখানে কোনো ঠাকুর নেই নিচেতে ঠাকুর ছিল নিচেতে আমি আর ক্যামেরা করিনি তো চলো এখন পুরো অনেকটা রাউন্ড দিয়ে দিয়ে গোল করে করে আমরা একদম ছাদে উঠে গেছি আর এখানে দেখছি অনেকে ঢিল বেঁধেছে তো এই হচ্ছে পুরো ছাদটা কত লাইট রয়েছে মনে হয় রাতের বেলা লাইটগুলো জ্বলে হয়তো রাতের সৌন্দর্যটা আরও সুন্দর দেখো কতটা আমরা ওপরে উঠে গেছি একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা নাকি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে আট হাজার ফুট উঁচুতে আমরা এই মুহূর্তে রয়েছি তো এটা শুনে খুব ভালো লাগছে আর দেখো দূরের পাহাড়গুলো একদম পুরো নিচে মনে হচ্ছে মনে হচ্ছে আমরাও ওপরে আছি এতটা ভালো লাগছিলো আর চার পাঁচটা দেখো এটা হচ্ছে নিচটা এটা দিয়ে আমরা এলাম তো পুরোটা কি সুন্দর একটা ডিজাইন করা দেখো খুব ভালো লাগছে দেখতে তো আস্তে আস্তে কুয়াশা হয়ে গেল তাই না হলে হয়তো আরও সুন্দর লাগতো চার পাঁচটা দেখতে তো ওই যে ওই রাস্তাটা একদম ঢালু মতো এখানে মাঠ রয়েছে আর আমার তো মনে হচ্ছে শুধু পাহাড়গুলোর দিকেই তাকিয়ে থাকি ওই দিকটাতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা যেটা ব্যাড লাক মানে মেঘে ঢেকে গেছে দেখতে পেলাম না তো আমরা এখন ছাদে ছিলাম আর ছাদে আমাদের মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো এতটাই মেঘে ঢেকে গেছিলো মনে হচ্ছে মেঘগুলোকে যেন আমরা ছুঁতে পারছি এরকম একটা ব্যাপার তো সেই কারণে আমরা নিচে নেমে গেছি আর এই হচ্ছে নিচের চারপাশটা তো এখানে দেখলাম কয়েকজন মানুষ ওই যে দূরে দেখো দেখতে পাবে বাজনা বাজিয়ে কিছু মন্ত্র পড়ে একটা পালকি মতো করে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম কোনো কিছু অনুষ্ঠান বোধয় তো তারপরে জানতে পারলাম ওদেরই মানে একজন মারা গেছে তো এইভাবেই নিয়ে যেতে হয় তো তো জিনিসটা জানতে পারলাম ওই যে দেখো এইভাবে নিয়ে যাচ্ছে তো জিনিসটা জানতে পারলাম যে এইভাবে নিয়ে যাই কোনো দিন তো জানিও না দেখিও তো দেখলাম তো ওই দিকে ওপর দিয়ে কোথাও একটা যাচ্ছে ওনারা তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম মনে হচ্ছে বেশিরভাগ সময়টা ওখানে কেটে গেল তো এখন আমরা নেক্সট যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে আমরা যাচ্ছি তো এই হচ্ছে পাহাড়ের রাস্তা দেখো একদিকে পুরো খাল একদিকে পাহাড় আর গাড়িতে আমরা আটজন ছিলাম এত মজা করছিলাম এত গল্প করছিলাম যে মানে সেগুলো আমি মিউটি করে দিলাম কারণ ওই আর কি এখানে পোস্ট করা যাবে না মানে এতটাই গল্প করছিলাম আমরা আড্ডা দিচ্ছিলাম খুব ভালো লাগছিল। মানে গাড়ির মধ্যে যতটুকু থাকছিলাম রাস্তাটা উপভোগ করছিলাম চারপাশ উপভোগ করছিলাম এবং নিজেদের মধ্যে আড্ডাটা প্রচুরভাবে জমে উঠেছিল। তো যাই হোক দেখো এই রাস্তাটা দেখো কিভাবে আমরা নামছি মানে কিভাবে নামবো দেখো একদম ওপরে এলাম একদম পুরো ইউ টার্নের মতন একদম ঘুরে গেলাম আমরা পুরো এই যে সেই এই জায়গাটা দেখে না আমার সেই ওই টেম্পেল রান যে গেমটা ছিল ফোনে তো ওই গেমটার মতো ঠিক লাগছে এই রাস্তাটা কেন জানি না আমার হঠাৎ করে এই টেম্পেল টেম্পেল রানের কথাটা মনে পড়ে গেল তো ঠিক ওরকমই লাগছে তো একবার ইউটার নিয়ে ঘুরলাম আবার দেখো আবার একটা মানে আমরা পুরো নামছি এখন কোথায় এখন যাচ্ছি নেক্সট সেটা জানি না দেখো ওই গাড়িটা নামছে পুরো কীভাবে খুব ভালো লাগছে এই রাস্তাটা দেখতে খুব সুন্দর মানে এই জায়গায় না থাকলে হয়তো উপভোগ করা যাবে না ফোনে তো অনেক কিছু দেখা যায় কিন্তু সশরীরে সেই জায়গায় উপস্থিত না থাকলে জিনিসটা উপভোগ করা যায় না তারপরে গল্প করতে করতে চলে এসেছি আবারও একটা অন্য জায়গায় তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি সমস্ত গাড়ি এক হওয়ার পর তারপরে আমরা এখন চলে যাচ্ছি কমলালেবুর বাগানে তো এই অরেঞ্জ গার্ডেনের ভেতরেই রয়েছে রিমবি ওয়াটার ফলস সেটাও আমরা দেখবো মানে দুটোই একসাথে দেখা হয়ে যাবে তো তোমরা যারা যারা পেলিং ঘুরেছ তারা তো জানোই এগুলো সবারই জানা আর যারা যাওনি বা মানে ঘোরো তারা আমার ভিডিওতে দেখে নাও তোমাদেরও সুবিধা হবে কোথায় কোথায় পেলিংয়ে যদি যাও কোথায় কোথায় ঘুরতে চাও তোমরা সব দেখে নিতে পারবে কারণ আমরা পেলিংয়ের তো কিছু বাদ দিচ্ছি না সবই ঘুরবো আশা করছি তো এই হচ্ছে কমলালেবুর গাছ যেটা আমি প্রথম চোখে দেখলাম খুব ভালো লাগছে এখনও কেউ এগিয়ে যায়নি তো আমি আর তহমিনা অর্থাৎ আমার একটা বান্ধবী ভাবলাম চল দুজন মিলেই চলে যাই আমরা আগে তো এগিয়ে যাচ্ছি এখানে দেখো এই লাল লাল ফুলগুলো এগুলো এই পাহাড়ি জায়গায় খুব দেখতে পাচ্ছি যদিও আমাদের বাড়ির ছাদেও রয়েছে কিন্তু এখানে যেন বেশি আর খুব বড় বড় তো এই হচ্ছে কত গাছ দেখো কমলা আমি তো ভাবছিলাম প্রথমে একটাই বোধ কিন্তু না এখানে কতরে বাপরে কত কমলা ধরে আছে দেখো খুব সুন্দর লাগছে তো এখানে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হলো কারণ ভেতরে যাওয়ার এন্ট্রি ফি লাগবে আমরা দাঁড়িয়ে ছিলাম তারপরে সবাই এলো কলেজ থেকে টিকিট কাটা হলো তারপর এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি তো দেখো সবাই মিলে আস্তে আস্তে নেমে যাচ্ছি মানে পাহাড়ে ঘোরার একটাই অসুবিধা মানে যেখানেই যাও যাই দেখো শুধু নামো আর ওঠো এই যে আমাদেরকে এখন নামতে হচ্ছে পায়ে হেঁটে এটা যদিও খুব একটা ঢালু নয় কিন্তু তবুও মানে নামার যে প্রবলেমটা সেটা তো হচ্ছে মানে একটু অসুবিধা হচ্ছে আর এখানে দেখো কমলা লেবুর জুস রয়েছে আরও অনেক কিছু রয়েছে বিক্রি হচ্ছে আর রাস্তাতেও দেখছিলাম কিছু কিছু জায়গায় দুই ধারে কমলা লেবু বিক্রি হচ্ছে তো যাই হোক চলো এখন ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে কমলালেবুর বাগান আর দেখো এই কুকুরটা কি ভালো কি মিষ্টি দেখতে আর যে ধরেছে সেও কিন্তু খুব মিষ্টি তো কুকুরটাকে একটু সবাই মিলে আদর করছিলো এটা ছবি তুলছিলো খুব সুন্দর কিউট আর পাহাড়ি কুকুরগুলোই এরকম খুব মিষ্টি তো তারপরে আমরা এখন কমলালেবুর বাগান থেকে চলে যাচ্ছি রিম্বি ওয়াটার ফলস এই হচ্ছে রিম্বি ওয়াটার ফলস চলো সিঁড়ি দিয়ে নেমে যায় এই দেখো আবার পাথরের সিঁড়ি তো এখন এটা দিয়ে আমরা নেমে যাচ্ছি আর এই যে দেখো বাকিরাও নামছে তো এখানেও দেখছি অনেক কিছুর দোকান টোকান রয়েছে কিছু ড্রিঙ্কস রয়েছে তারপরে শুনলাম নাকি এখানে শূকরের মাংসও রয়েছে এখানে আমার একটা বান্ধবী খুব জোর করছিল যে ড্রিঙ্কস কিনবে জুস কিনবে তো তারপর বাকিটা বারণ করলো যে না এখানে খাস না আর এমনি তো প্রচুর দাম প্লাস ফুড কালার দেওয়া রয়েছে একদম মানে খাওয়াটা তো ঠিকই নয় তো যাই হোক আমরা না কিনে চলে এলাম এখানে ডিম্বি ফলসে তো এই ওয়াটার ফলসটা অতটা সুন্দর না তবুও তার মধ্যেই আর কি ভালো লাগছে মানে একদম যে ঝর্না ঝর্ণা ব্যাপারটা নেই কিন্তু ভালো লাগছে একদম বয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো দেখো সবুজ রঙের জলটা লাগছে একদম স্বচ্ছ কাচের মতো একদম ভেতরের পাথরগুলো দেখা যাচ্ছে আর ওই দিকে বয়ে চলে যাচ্ছে তো খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর লাগছে তো এখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপরে আমরা উঠে চলে যাচ্ছি মানে সবাই আছে আমি আর নিতু উঠে চলে যাচ্ছি ভাবলাম চার পাঁচটা দেখি গা ওখানে আর ভালো লাগলো না তো এখানে আমি আর নিতু চলে এসেছি এখানে তো কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে এই যে রিম্বি ওয়েস্ট সিকিম কন্ট্যাক্ট নাম্বারও দেখে নিতে পারো তোমরা তো এখানে মেনু দেওয়া রয়েছে আর এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর লাগলো তো তারপরে আমরা এখানে এসে দু একটা ছবি টবি তুলছিলাম আর তারপরে দেখছি এখানে তহমিনা আর শ্রেয়স্রীও রয়েছে কারণ ওরাও চলে এসেছিল দেখলাম তো তারপর এখানে সবাই এক হওয়ার পর তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে আমরা যাব আরও আরও ভালো ভালো নতুন নতুন জায়গায় তো সেগুলোর জন্য আমি নেক্সট ব্লগ নিয়ে আসছি এই হচ্ছে চারপাশটা সবাই দেখে নাও অরেঞ্জ গার্ডেনের চারপাশটা এখন গাড়ির কাছে চলে যাচ্ছি তো দেখাবে হবে নেক্সট ব্লগে এই ব্লগের মতন সকলকে টাটা